एडुटेक तन्मय चैनले आपनादेर सकलके स्वागत जानाई। शिक्षक शिक्षाकर्मीदेर बदली संक्रांत विषये आरो किछु उद्भूत गुरुत्वपूर्ण समस्या समाधानेर जन्य शिक्षक शिक्षाकर्मी शिक्षानुरागी ऐक्यमंचेर राज्य सम्पादक माननीय श्री किंकर अधिकारी महाशय, माननीय शिक्षामंत्री एवं शिक्षा दफ्तरेर विभिन्न आधिकारिकदेर काछे एकटि आवेदन जानिएछेन। तिनि तार आवेदने की की विषय तुले धरेछेन ता आमरा जेने नेब। তার আবেদনে তিনি প্রথম যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে জুনিয়র হাই স্কুলগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে চারজন করে শিক্ষক রয়েছেন। সেই সব বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাগণ বদলির জন্য আবেদনের কোনো সুযোগ পাচ্ছেন না। তাদের বিষয়টিও গুরুত্ব সহকারে সমাধান এবং স্পষ্ট নির্দেশিকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। দুই নম্বরে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পিটিআর সমস্যার কারণে অনেকে বদলির সুযোগ পাচ্ছেন না, তাদের বিষয়টিও সমাধানের জন্য দাবি জানিয়েছেন। তিন নম্বরে তিনি দাবি জানিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন এবার থেকে শূন্য পদে নিয়মিত শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ব্যবস্থা করা হবে। বর্তমানে বিদ্যালয়গুলিতে পঠনপাঠন বন্ধ রয়েছে, এই অবস্থায় আমরা আবেদন করছি সমস্ত অন্ততপক্ষে 25% শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য আবেদনের সুযোগ দেওয়া হোক এবং অতি দ্রুততার সঙ্গে সমস্ত শূন্য পদ পূরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হোক, তবেই এই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব হবে। চার নম্বরে যে বিষয়টি তিনি তুলে ধরেছেন সেটি হচ্ছে বদলির জন্য আবেদনকারীদের আবেদন এসএসসিতে অনেক ক্ষেত্রে 30, 40 বা 50 দিন পর্যন্ত পড়ে রয়েছে, এখনও পর্যন্ত তার কোনো খবর নেই। অথচ এফএকিউতে বলা রয়েছে এসএসসি 21 দিনের মধ্যে আবেদনকারীকে বদলির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে, এই ব্যাপারটি দ্রুত সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। পাঁচ নম্বরে তিনি আবেদন করেছেন একাধিকবার আপোষ বদলির জন্য 5 বছরের বিধিনিষেধ তুলে দিয়ে 2 বছর করা হলে অনেকেই সুযোগ পাবেন এবং এর ফলে জেনারেল ট্রান্সফারের আবেদনের চাপ অনেকটা কমবে। ছয় নম্বরে তিনি জানিয়েছেন 200 কিলোমিটার বা তার বেশি দূরত্বে থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বদলির ব্যাপারে তাদের প্রেফার ক্যাটাগরিতে রাখলে দূরত্বের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়, আগামীতে এই বিষয়টি যুক্ত করবার জন্য তিনি আবেদন জানিয়েছেন। সাত নম্বরে তিনি জানিয়েছেন আপোষ বদলির ক্ষেত্রে আন্ডার প্রসেসে থাকা বিষয়গুলির ক্ষেত্রে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। আট নম্বরে তিনি বলেছেন উৎসস্ত্রীর মাধ্যমে জেনারেল ট্রান্সফার প্রক্রিয়াকে বলা হয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া, তাই এই ব্যাপারে বিদ্যালয় প্রধান এবং পরিচালন সমিতি অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন, এ ব্যাপারে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করার আবেদন জানিয়েছেন তিনি। আট নম্বর পয়েন্টে তিনি বলেছেন প্রায়োরিটিদের ক্ষেত্রে সাধারণ বদলির আবেদনের জন্য 5 বছরের বাধানিষেধ তুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। নয় নম্বরে তিনি বলেছেন উৎসস্ত্রীর মাধ্যমে জেনারেল ট্রান্সফার প্রক্রিয়াকে বলা হয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া, তাই এ ব্যাপারে বিদ্যালয় প্রধান এবং পরিচালন সমিতি অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন, এ ব্যাপারে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করার আবেদন জানিয়েছেন তিনি। দশ নম্বরে তিনি জানিয়েছেন যারা এসএসসি পরীক্ষা দিয়ে এক বিদ্যালয় পরিবর্তন করে অন্য বিদ্যালয়ে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে স্কোর প্রথম জয়েনিংয়ের দিন থেকে ধরে নেওয়া হোক। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা যে দাবিগুলো তুলে ধরেন তার অধিকাংশই মাননীয় কিঙ্কর অধিকারী মহাশয় তার আবেদনে তুলে ধরেছেন। আমরা আশা করছি শিক্ষা দপ্তর অধিকাংশ বিষয়টাকেই সমাধান করবেন এবং সহানুভূতির চোখে দেখবেন।